হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা মোটামুটি যারা বাগান করি সবাই কম বেশি একটি প্রবলেম ফেস করে থাকি, আর সেই প্রবলেমটি হলো গাছটিকে আমরা মাটিতে লাগানোর পর বা কোনো পাত্রে লাগানোর পর কিছুদিন যেতে না যেতেই গাছটি মারা যাচ্ছে, অথবা গাছটির গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না। হয়তো আমরা গাছটিকে ফলসহ নিয়ে এসেছিলাম, দেখা যাচ্ছে আস্তে আস্তে ফলগুলোও ঝরে যাচ্ছে। এরকম অবস্থা যখন আমরা ফেস করি তখন আমরা অনেক কিছু চেক করি, ঠিক মতো সার দিচ্ছি কি না, ঠিক মতো পানি দিচ্ছি কি না, গাছ ঠিক মতো রোদ পাচ্ছে কি না। সব কিছু চেক করার পরেও দেখা যাচ্ছে আমাদের গাছের কোনো উন্নতি হচ্ছে না। আর আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। সব কিছু ঠিক থাকার পরেও নতুন গাছ লাগানোর পর গাছের অবস্থা এরকম খারাপ কেন হয়ে যায় বা গাছ ধীরে ধীরে কেন মরে যায়, এই কারণ এবং সমাধান নিয়েই আমি আজকে কথা বলবো। পুরো ভিডিওতে আমি ব্যাখ্যা করব কি কারণে এই ঘটনাগুলো ঘটে এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। মূলত আমি পাঁচটি কাজের কথা বলবো। এই পাঁচটি কাজ নতুন গাছ নার্সারি থেকে নিয়ে আসার পর আপনারা যদি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছ মরবে না বা নষ্ট হবে না এবং গাছের গ্রোথও খুব ভালো হবে। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে আপনাদের অনুরোধ করব পুরোপুরি দেখার জন্য, কারণ টেনে টেনে দেখলে আপনারা হয়তো ইম্পর্টেন্ট কোনো টপিক মিস করে যেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার সর্বপ্রথম পরামর্শ হলো আমরা যখন নার্সারি থেকে গাছ কিনব ফলসহ গাছ না কেনাই ভালো, কারণ ফলসহ গাছগুলো যখন আমরা কিনি সেই গাছগুলোর খাদ্যের চাহিদা বেশি থাকে। নতুন একটা পরিবেশে যখন গাছটি নিয়ে আসা হয় এবং মাটিতে লাগানো হয় তখন গাছটি চেষ্টা করে তার রুট সিস্টেমটিকে মাটিতে ভালো মতন আগে এস্টাবলিশ করা। এ কারণে গাছের প্রচুর এনার্জি প্রয়োজন পড়ে এবং আমরা যে ফলগুলো ধরা অবস্থায় নিয়ে আসি এই ফলগুলো বড় হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি পায় না, আস্তে আস্তে এই ফলগুলো নষ্ট হয়ে ঝরে যায়, বা ফলগুলো যদি দুই একটা টিকেও যায় তাহলে গাছের উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, এর ফলশ্রুতিতে পরবর্তীতে গাছের গ্রোথটা খুব একটা ভালো হয় না। তাই আমরা চেষ্টা করব নার্সারি থেকে ফল ধরা অবস্থায় গাছ না নিয়ে আসার জন্য। আর যদি একান্তই আমাদের ফল ধরা অবস্থায় গাছ নিয়ে আসতে হয় তাহলে পাত্র এবং মাটি সহ যে গাছগুলো পাওয়া যায় বড় পাত্রে করে বিক্রি করে সেই গাছগুলো আমরা কেনার চেষ্টা করব। ছোট একটি পলি ব্যাগে বা ছোট একটি বস্তার মধ্যে যে গাছগুলো থাকে সেই গাছগুলো আমরা ফল ধরা অবস্থায় কিনবো না। আমার ভিডিওতে নতুন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম তখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং আমার বাসা থেকে নার্সারি ডিস্টেন্সটা বেশ খানিকটা ছিল, তাই অনেকটা সময় আমাকে রাস্তা দিয়ে আসতে হয়েছে এবং রাস্তায় মোটামুটি জ্যামও ছিল, তাই আমার বাসায় আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে। এই এক থেকে দেড় ঘন্টা গাছটি প্রচণ্ড রোদ পেয়েছে এবং রাস্তার যে ঝাঁকুনি ছিল সেই ঝাঁকুনি খেয়েছে। এই কারণে আমি যে পরবর্তী স্টেপগুলো বলবো এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী স্টেপগুলোর মধ্যে দু একটা স্টেপ আপনি চাইলে বাদও দিতে পারেন যদি আপনার নার্সারি আপনার বাসার ঠিক পাশেই হয়। কোন কোন স্টেপগুলো আপনি চাইলে বাদ দিতে পারবেন সেই স্টেপগুলো আমি বলে দেব। গাছগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে আমাদের প্রথম যে কাজটি হবে তা হলো গাছগুলোকে ঠান্ডা হতে দেয়া। আপনারা দেখেছেন যে গাছগুলো যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি তখন রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং গাছগুলোর মধ্যে রোদ পড়েছে, তাই সর্বপ্রথম আমাদের গাছগুলোকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য আপনি চাইলে গাছগুলোকে অন্য একটি গাছের ছায়াও রাখতে পারেন বা আপনার বাসার যদি ছাদ থাকে সেই ছাদের নিচেও আপনি রাখতে পারেন। এবং গাছগুলোকে ঠান্ডা হওয়ার জন্য যখন আমরা রাখবো তখন আমরা গাছে কোনো পানি দেব না। নার্সারি থেকে কিনে নিয়ে আসার সাথে সাথেই আমরা গাছগুলোকে পানি দিব না। গাছের মাটি যতই শুকনো থাকুক না কেন গাছ ঠান্ডা হওয়ার আগে আমরা কখনোই গাছে পানি দেব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে গাছগুলোর মাটিগুলো একদমই শুকনো অবস্থায় আছে, কিন্তু তারপরেও আমি গাছগুলোকে এখন পানি দেব না। গাছগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা এভাবে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, এরপর গাছগুলোকে আমি পানি দেব। গাছগুলো ঠান্ডা হওয়ার আগেই যদি আমরা পানি দেই তাহলে যে জিনিসটা হয় মাটির যে গরম রয়েছে সেই গরম পানির সাথে মিশে শিকড়ের গভীর অংশে চলে যায়, আর ভেতরের যে শিকড়গুলো থাকে শিকড়ের একদম মাথাগুলো সেগুলো খুবই সেন্সিটিভ থাকে। সেখানে যদি বেশি গরম পানি লাগে তাহলে সেই মাথাগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং গাছটির গ্রোথ আর ভালো হবে না বা গাছটি তার প্রয়োজনীয় পানি এবং যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো নিতে পারবে না, আস্তে আস্তে গাছটি মরে যাবে। তাই আমরা সাথে সাথে পানি দেব না। গাছগুলো যখন 3 থেকে 4 ঘন্টা ছায়াযুক্ত জায়গায় থেকে একটু ঠান্ডা হয়ে আসবে এরপর আমরা গাছগুলোকে স্প্রে করে গাছের যে ধুলো ময়লা আছে
এগুলো পরিষ্কার করে দেব। যদি বর্ষাকাল হয়ে থাকে এবং নার্সারি থেকে আপনারা যখন গাছ কিনবেন তখন যদি ধুলোময়লা খুব একটা না থাকে তাহলে এই স্টেপটি আপনাদের ফলো করার প্রয়োজন নেই। আমার গাছগুলোতে কিছুটা ধুলোময়লা ছিল এবং যেহেতু লং টাইম আমি রাস্তা দিয়ে জার্নি করে এসেছি তাই আমার গাছগুলোর পাতায় বেশ ধুলোময়লা জমে গেছে। আমি সাদা পানি স্প্রে করে এই ধুলোময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং সাদা পানি স্প্রে করার সাথে সাথে কিছুটা পানি আমি গাছের গোড়াও দিয়ে দেব, যেহেতু আমার মাটিগুলো একদমই শুকনো অবস্থায় ছিল। সাদা পানি গাছে স্প্রে করা হয়ে গেলে গাছটাকে আমরা 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। এর পরবর্তী ধাপে গাছগুলোকে আমরা কোনো একটা ছত্রাকনাশক দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ নার্সারিতে গাছগুলো অন্যান্য অনেক গাছের সাথেই ছিল, অন্যান্য গাছের রোগ জীবাণু এই গাছের মধ্যে চলে আসতে পারে, তাই সতর্কতামূলকভাবে আমরা একটি ছত্রাকনাশক দিয়ে গাছগুলোকে ভালোভাবে ধুয়ে দেব। গাছগুলোকে ছত্রাকনাশক স্প্রে না করে আমরা যদি আমাদের অন্যান্য গাছের সাথে ছাদ বাগানে বা মাঠে লাগাই তাহলে অন্যান্য গাছগুলো ছত্রাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই এই রিস্কটি আমরা নেব না। আমরা ছত্রাকনাশকগুলো খুব ভালোভাবে গাছে স্প্রে করে দেব। আপনারা যে কোনো ছত্রাকনাশক চাইলে গাছে স্প্রে করতে পারেন। আমি এখানে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি কপার বেস ছত্রাকনাশক থাকে আমরা সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি নিম অয়েল থাকে সেই নিম অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন, নিম অয়েলও ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। নিম অয়েল স্প্রে কীভাবে তৈরি করা যায় সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ইন দ্য মিনটাইম দেখে আসতে পারেন। যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো মানুষের সাথে শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আপনাদের কাছে কোনো ধরনের ছত্রাকনাশক যদি না থাকে তাহলে আপনারা চাইলে 80% সালফারও ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক হিসেবে। 80% সালফার কীভাবে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা যায় এটি নিয়েও আমার একটি ভিডিও রয়েছে, এবং সালফার আসলে আমাদের গাছের জন্য কী কী উপকার করে এগুলোও আমার সেই ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি আপনাদের কাছে কোনো প্রকার ছত্রাকনাশক বা সালফার কিছুই না থাকে তাহলে হ্যান্ড ওয়াশ বা সাবান পানি বা ডিটারজেন্টের পানিও আমরা ছত্রাকনাশক হিসেবে গাছে ব্যবহার করতে পারি। এটা হয়তো কোনো কেমিক্যাল ছত্রাকনাশকের মতন বা নিউ অয়েলের মতো এত ভালো কাজ করবে না, কিন্তু তারপরেও একদম কোনো কিছু স্প্রে করার চাইতে সাবান পানি বা হ্যান্ড ওয়াশের পানি বা ডিটারজেন্টের পানি ব্যবহার করাটা উত্তম। এভাবে ছত্রাকনাশক দিয়ে গাছগুলোকে স্প্রে করার পরে আমরা গাছগুলোকে একদিন কমপক্ষে এভাবে রেখে দেব, তারপর আমরা গাছগুলোকে মাটিতে দেব। এখন গাছগুলো যখন আমরা কোনো পাত্রে বা মাঠে বা মাটিতে লাগাবো তখন আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আমরা যাতে দুপুরবেলা বা দিনের মধ্যভাগে কখনোই গাছ না লাগাই। আমরা সবসময় চেষ্টা করব বিকালের দিকে যখন রোদটা একটু পড়ে আসবে, যখন রোদের তেজটা খুব একটা থাকবে না, তখন গাছগুলোকে লাগানোর জন্য। পাশাপাশি আমরা যখন গাছগুলো পাত্রে বা মাটিতে লাগাবো আমরা প্রথম অবস্থায় খুব বেশি পানি প্রয়োগ করব না এবং চেষ্টা করব দিনের পুরো সময়টা যাতে গাছটির মধ্যে রোদ না পড়ে, কিছু সময় যাতে গাছগুলো ছায়া পায়, কারণ গাছগুলো নতুন একটা পরিবেশে এসেছে। পূর্বে এগুলো নার্সারিতে ছিল, এখন নতুন একটা পরিবেশে আসার কারণে মুভমেন্ট বা ট্রান্সপ্ল্যান্ট শক নামে একটি বিষয় রয়েছে, সেটি গাছের ক্ষেত্রে ঘটে। এটি অনেকটা আমরা যখন নতুন জায়গায় যাই তখন আমাদের ঘুম আসে না, ব্যাপারটা এইরকম, তাই গাছগুলোকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। পাশাপাশি গাছগুলো যখন আমরা মাটিতে লাগাবো তখন খুব বেশি সার ব্যবহার করব না, জৈব সার ব্যবহার করব, তবে একদম নতুন এবং ভেজা জৈব সার আমরা ব্যবহার করব না। একদম নতুন জৈব সার বলতে আমি এখানে বোঝাচ্ছি মাত্র 15 দিন বা 1 মাস বা 2 মাস হয়েছে এই ধরনের জৈব সার আমরা ব্যবহার করব না। এই ধরনের জৈব সারগুলো সাধারণত ভেজা থাকে এবং পুরোপুরি ডিকম্পোস্ট হয় না। আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে এই ধরনের জৈব সারে গাছগুলো দেব তখন গাছগুলো একটি শক পেতে পারে, গাছের রুট সিস্টেমগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং জৈব সারগুলো যখন ডিকম্পোজ হয় তখন কিছু গ্যাস তৈরি হয়, এই গ্যাসগুলো গাছের জন্য ক্ষতির কারণ হতে পারে, তাই আমরা সবসময় পুরনো এবং শুকনো জৈব সার ব্যবহার করার চেষ্টা করব। জৈব সার আমরা যত খুশি ব্যবহার করতে পারি এতে কোনো প্রবলেম নেই, কিন্তু রাসায়নিক সার আমরা খুব একটা ব্যবহার করব না, এতে করে গাছের রুট সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে। গাছ যখন নার্সারির লোকেরা ছোট একটি পলিব্যাগের মধ্যে রাখে তখন গাছের অনেক রুট সিস্টেমই ড্যামেজ হয়ে যায়, তাই গাছগুলোকে আমরা যথেষ্ট পরিমাণ সময় দেব মাটিতে লাগানোর পর মাটির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। গাছ প্রথমে চেষ্টা করবে রুট সিস্টেমগুলো ডেভেলপ করে মাটির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে নিতে। রুট সিস্টেম খুব ভালোভাবে ডেভেলপ হওয়ার আগে গাছ থেকে ফল না নেওয়াই ভালো, কারণ গাছ তখন রুট সিস্টেম ডেভেলপ করবে নাকি ফল ডেভেলপ করবে, আলটিমেটলি গাছের কোনো গ্রোথই হবে না এবং গাছ আস্তে আস্তে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে এই ছিল আমার সাজেশন। নার্সারি থেকে কোনো একটা গাছ কিনে নিয়ে আসার পর যদি আমরা এই কাজগুলো করি তাহলে ইনশাআল্লাহ আমাদের গাছগুলো মরবে না এবং আমাদের গাছগুলো সতেজ, তরতাজা এবং ফলবান হবে। আমরা অনেক বেশি ফল পাবো এবং গাছগুলো দীর্ঘদিন ধরে আমাদেরকে ফল বা সাপোর্ট দিয়ে যাবে। সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওর প্রতিটি তথ্য আপনাদের কাজে এসেছে এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে আপনারা ভিডিওটি দেখেছেন, কারণ আমি এখানে অনেকগুলো তথ্য বলেছি, যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অনেক তথ্য হয়তো মিস করে গেছেন।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ জানাবো আমার চ্যানেলটি ভিজিট করে আসার জন্য এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখার জন্য। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এবং আমার ভিডিওগুলো অন্যান্য মানুষদের সাথেও শেয়ার করে সবার কাছে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।